প্রকৃতির রানী হাফলং এতিয়া ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। ভূমিস্খলনত যেন ধ্বংসস্তূপত পরিণত হল পাহাড়িয়া জিলা ডিমা হাসাও। রাষ্ট্রীয় ঘাইপথ রেলপথ সম্প্রসারণের নামত যধে মধে বরাইল পাহাড়কে ধরে আন আন পাহাড় সমূহ চলা অব্যাহত খননের বাবে ভয়ঙ্কর ভূমিস্খলনত ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বর সুইজারল্যান্ড খ্যাত ডিমা হাসাও। ইয়ার পূর্বে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়া নাছিল ডিমা হাসাও। জিলাখনের হাফলং, বড় হাফলং, মাইবং, লোডি, মহাদেব তিল্লা, মলহৈ, সপ্পিজাং, নিউ কুঞ্জং আদি অঞ্চলত বিস্তর ক্ষতি সাধন হয়েছে। বান ভূমিস্খলনের ফলত হাফলংলৈ যোৱা পাঁচটাকৈ রাজ্যিক আৰু এটা রাষ্ট্রীয় ঘাইপথ সম্পূর্ণরূপে বন্ধ হৈ আছে। ফলত এতিয়া তীব্র খাদ্যর নাটনিয়ে দেখা দিছে ডিমা হাসাওত। আনহাতে পেট্রোল ডিজেলৰ নাটনি তীব্র সমস্যাত ভুগিছে ডিমা হাসাওবাসী। আনকি আশ্রয় শিবিরত থকা লোকসকলকো পর্যাপ্ত খাদ্য সামগ্রী যোগান ধরিব পৰা নাই প্রশাসনে। অতি ভয়ানক অবস্থা এইখানি মুহূর্তত ডিমা হাসাওত আবদ্ধ হয়ে আছে বহুলোক। ইতিমধ্যে এই প্রবল বান আর ভূমিস্খলনত চারিজন লোকে প্রাণ হেরুয়াইছে। পেট্রোল ডিজেলৰ এতিয়া অভাব, কারণ পেট্রোল ডিজেল তথা তেল কঢ়িওৱা বাহন সমূহ ডিমা হাসাওত প্রবেশ কৰিব পৰা নাই। পাঁচটাকৈ রাজ্যিক ঘাইপথ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে। সমান্তরালকৈ এটা রাষ্ট্রীয় ঘাইপথ জাতিংগারপরা শিলচর অভিমুখী রাষ্ট্রীয় ঘাইপথ সম্পূর্ণরূপে বিধ্বস্ত, যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। আনহাতে গুৱাহাটীৰপৰা ডিমা হাসাওত প্রবেশ কৰিবপৰা নাই কোনো বাহন, আৰু তেনেস্থলত এতিয়া তীব্র খাদ্য সংকটে দেখা দিছে ডিমা হাসাওত। কেৱল ডিমা হাসাওয়ে নহয়, চুবুরিয়া রাজ্য ত্রিপুরাতো এতিয়া খাদ্য সংকটে দেখা দিছে। সমান্তরালকৈ মিজোরাম আৰু মণিপুৰতো যেন খাদ্য সংকটৰ আশঙ্কা কৰা হৈছে, কাৰণ সামগ্রী সরবরাহ কৰিবপৰা হোৱা নাই। রেল সম্পূর্ণরূপে বন্ধ, রেলপথ ইতিমধ্যেই বিভিন্ন স্থানত বহু তললৈ নামি গৈছে, রেল আবদ্ধ হৈ আছে। গতিকে রেলৰ চলাচল কেতিয়া হ'ব সেয়া যেন এতিয়া সপোন আৰু অগোচৰ, কাৰণ সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত হৈছে ৰেলপথসমূহ। আৰু যিটো টানেল মাইবঙৰ পৰা হাফলঙৰ যি টানেল, সেই টানেল সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ আছে। আমি দেখুৱাইছোঁ সেই দৃশ্য, এখন জেচিবিৰে টানেলটো উদ্ধাৰ কৰাৰ চেষ্টা চলোৱা হৈছে। প্ৰশাসনে উল্লেখ কৰিছে যে দুই এদিনৰ ভিতৰতেই মুকলি কৰা হ'ব, কিন্তু সেয়া যেন সম্ভৱ হোৱা নাই, কাৰণ রুষ্ট প্রকৃতির তাণ্ডব লীলা অব্যাহত আছে, অহরহ বরষুণ অব্যাহত আছে। গতিকে এই পথসমূহ মুকলি করার ক্ষেত্রতো প্রশাসনে যথেষ্ট জটিলতার সম্মুখীন হয়েছে। প্রায় 30খনেরও অধিক গাঁত ভূমিস্খলন আর বানর তাণ্ডব লীলা অব্যাহত আছে ডিমা হাসাওত। অতি ভয়ানক পরিস্থিতি, সেনাবাহিনীয়ে উদ্ধার অভিযান চলাই আছে। আনহাতে তীব্র খাদ্য সংকটত ভুগিছে আজি প্রশাসনের ফালপরা পুনের উদ্ধার অভিযান চলোৱা হব ভারতীয় বায়ুসেনা বাহিনীর হেলিকপ্টারের সহায়ত। সমান্তরালক খাদ্য সামগ্রী আর ঔষধরও যোগান ধরা হব তাত আবদ্ধ হয়ে থাকা ভুক্তভোগী লোকসকলক। প্রকৃতির রানী এয়া ডিমা হাসাওর ধ্বংসস্তূপ, কেবল ধ্বংসস্তূপ, এতিয়া চৌদিশে কেবল ধ্বংসস্তূপত পরিণত হয়েছে সৌন্দর্যর রানী প্রকৃতির রানী ডিমা হাসাও। পূর্বর সুইজারল্যান্ড খ্যাত ডিমা হাসাওত এতিয়া রুষ্ট প্রকৃতির তাণ্ডব লীলা। আর ডিমা হাসাও তথা হাফলঙর এই নান্দনিক সৌন্দর্য বিশ্ব মানচিত্রত উজ্বলাই তোলার বাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, ভিস্টাডম রেলের ব্যবস্থা করা হয়েছিল, আর সেই ভিস্টাডম রেলের যাত্রাও যেন এতিয়া অনির্দিষ্টকাললৈ স্থবির হয়ে পড়ল। সম্পূর্ণরূপে বিধ্বস্ত রেল যাতায়াত, 53টা স্থানত রেলপথর ক্ষতি হয়েছে, যদে মধে বরাইল পাহাড় আর অন্যান্য পাহাড়ত অবাধ খনন, আর তার যেন এয়া পরিণাম, কারণ 1950 চনের বর ভূইকপটো এনেকা প্রাকৃতিক প্রলয়ের সম্মুখীন হওয়া নাছিল ডিমা হাসাও। ডিমাসা পাহাড়ত এয়া ইতিহাস, প্রলয় প্রকৃতির তাণ্ডব।